খুব সুন্দর হয়েছে বাবা। খারাপ লাগে, মানুষ টানছে। जो ये पानी आ रहा है ना, वो जड़ी बूटी मिलता है इसके साथ। चलो रे साथी चल, चलो मेरे बाबा के साथ चलो। देखो नेबे साथे स्लेचे चोलें बा गाइड निलें একটু দর করে নেবেন, তাহলে ওদেরও একটু জীবিকার হয়। আমরা ঘুরতে এসেছি, আনন্দ করতে এসেছি। গুলবাগ উপরে নিয়ে যাচ্ছে বা অনেক উপরে চলে গেছে। সামনে জব তক হ্যায় যা শুটিং হয়েছিল এই রাস্তা থেকে। আগের পর্বে আমি দেখিয়েছি প্রবল তুষারপাত গুলমার্গে, এবং আপনাদের এক ঝলক দেখাই কিভাবে আমরা আনন্দ করি এই তুষারপাত দেখে। তারপর বেরিয়ে পড়ি গুলমার্গে সাইট সিং করতে। তাই যারা যারা আমার আগের ভিডিও দেখেননি, তাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা দেখবার জন্য। লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ইতিমধ্যে গামবুটস নিয়ে নিয়েছি। গামবুটস আমরা ফ্যামিলি হিসেবে নিয়েছি, দেখা যাক কতটা পরে। এখন 200 টাকা করে চেয়েছে। চলে এসছে কাবা। আই লাভ গুলমার্গ। জোরে গায়ে, ক্যামেরার দিকে সর, ক্যামেরার দিকে সর। এই তো মুখে লেগেছে, নাকে লেগেছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বাবা। ও আকেলা চড়লে গা কে? বেড যাও তুমি, আর আছে তো বসে যাও। হ্যাঁ ভাইজান আবে প্যাট ইসকে সাথে। ওরা স্লিপ চড়ছে, আপনারা থাকুন সঙ্গে। আপনার প্যাট দিদি আগে করো। ওর তার আগে 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 যাও। দো গাড়ি লাই না, আপনি কেন দো গাড়ি লা? দো গাড়ি কে তোরাই বলে মানে দো চড়েঙ্গে। চড়তে বেশ ভালো লাগছিল, কিন্তু এনাদের কথা শুনে মনটা খুবই খারাপ লাগে। শুনুন এনারা কি বলছে। শুনলেন তো ওনাদের দুঃখের কথা। এনারা বলছেন যে অনেকে এনাদের নাম্বার জোগাড় করেন, করে এনাদেরকে ফোন করেন, রেট ফিক্সড করেন, তারপর যেদিনকে এনারা স্লেজ চড়বেন সেদিনকে ওনাদের আর ফোনে পাওয়া যায় না। হঠাৎ করে ফোন তুললে বলেন আমরা আর গুলমার্গ বা পহেলগামে নেই। এই মুষ্টিময় মানুষদের জন্য আমাদের নাম বদনাম হচ্ছে, সব ট্যুরিস্টদের নাম বদনাম হচ্ছে। তাই আপনাদের যদি কেউ চেনা জানা এরম করে থাকেন, অবশ্যই তাকে বারণ করবেন এনাদের সাথে এই কাজের ব্যাপারে ই আর কি মারতে না। কারণ ওনারা তো আপনাদেরকে টাইমটা দিয়ে রেখেছেন, ওনারা তো আর কোনো ভাড়া নিতে পারবেন না, সেটা বুঝতে হবে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। মানুষ টানছে এটাই খারাপ লাগবে। আর ওরা আমরা বলেছিলাম একটা, ওরা দুটো নিয়ে চলে এসছে। এবার বলছে স্যার লস হয়ে যাবে, আপনারা চড়বেন না ভাইরার জন্য। আমারও চড়ার ইচ্ছে ছিল না। ঠিক আছে গাড়ি একটা থাকবে। খারাপ লাগে, মানুষ টানছে করবে। ঠিক যেমন খারাপ লাগে যখন আমরা দেখি যে কলকাতায় আজও মানুষ রিক্সা টানছে, কিন্তু অপশান কী আছে? ওরা তাহলে কী করবে বা এরাও বা কী করবে? এসব প্রশ্নের উত্তর পাওয়া মুশকিল। এক্সপিরিয়েন্স নিচ্ছি, এটা বেশ হরিণের যদি টানতো বা বড় বড় কুকুরটা টানতো, একটা আলাদা এক্সপিরিয়েন্স হতো। কেন আনতে এসেছি জায়গাটা? যে নিঙ্গলি নালা, নাঙ্গলি নালা, নিঙ্গলি নালা। আচ্ছা ওই নাঙ্গলি নালা। ওরা বলছে কি করে ছবি তুলতে, আর
कितना स्टॉप होगा? छह पॉइंट। आपका नाम बोलिए। दानिश भाई हम लोगों को घुमा रहे हैं। जी जी। एक बार अड़क भाई। कौन लच्चे? ছোকরি ভিডিওগুলো ভালোই হচ্ছে, চলুন যাওয়া যাক। দারুন ভালো লাগছে তো আপনাদের ভিডিও, অবশ্যই কমেন্ট করবেন। ওই যে দৌড় দৌড়ে ধর। চলো ওই দেখ। आप हमारे मेहमान लोग हैं सर जी। पैसा तुम्हारा गोली, पैसा हाथ का मेल है। जब आप यहाँ से खुद जाएगा तब आप वहाँ टूरिस्ट को बोलेगा नहीं वहाँ पे बढ़िया मजा है, तब और लोग आएगा। बात सही है कि गलत है? चलो रे साथी चल, चलो मेरे बाबा के साथ चलो। গুল্লু 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 বাবা বাবা গুল্লু। আরে তুই পড়ে যাবি, তো পড়ে যাবি, কি হয়েছে? আমি তোকে লাফতে ধরে নেবো। খুব আনন্দ হচ্ছে সবাই মিলে আমরা। এই যে এই যে এই যে এই যে এই যে ধাক্কা লেগে গেছে গাড়ি গাড়িতে, গাড়ি আটকে গেছে, চলে আটকে গেছে। আসুন এদের সাথে আপনাকে নিতেই হবে, নাহলে কিন্তু কোথায় জল আছে কোথায় শুকনো আছে এরা বলে দেবে। তো খেয়াল করবেন, এদেরকেও নেবেন সাথে। স্লেজে চললেন বা গাইড নিলেন একটু দর করে নেবেন, তাহলে ওদেরও জীবিকার হয়। আমরা ঘুরতে এসছি, আনন্দ করতে এসছি। মিটিয়া কেমন লাগছে বাবা? এই যে তাকে ক্যামেরা দিয়ে বলো কেমন লাগছে। খুব বার জোরে বল না মা, দেখ ভয়তে দাঁড়িয়ে গেছে। দারুণ এক্সপিরিয়েন্স, কিন্তু হেঁটে যতটা আমাদের কষ্ট হয়েছে সেটা হাঁপাইনি, কিন্তু এনাদের হ্যাটস অফ। এই দুই ভাই, যারা দুই ভাই যান, ওরা সুন্দরভাবে গুলবাগ ওপরে নিয়ে যাচ্ছে। বা অনেক ওপরে চলে গেছে, যা ওপরে চলে যাও না, নিচে করে তাই সেন্ট মেরিস চার্চে উপর ওদিকে। চলুন যাওয়া যাক, লেটস ডু ইট। অ্যাকচুয়ালি এই লেন্থটাতে একটু খাড়াই রয়েছে, তার জন্যে স্লেজে করে বড়দেরকে এরা নিয়ে যায় না, বাচ্চা থাকলে উপরে এরা নিয়ে যাবে। তাই সেন্ট মেরিস চার্চ দেখতে হলে আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। রিচ দ্য সামিট, এই হচ্ছে সেন্ট মেরিস চার্চ। সামনে বাবা যাচ্ছে, ভাই আর আমি উপরে এসেছি। চলুন তাহলে যাওয়া যাক। ঠাকুর উপর থেকে দারুন, একটু কাদা হয়ে গেছে, মনে করে এই গামবুট কিন্তু নেবেন, নাহলে কিন্তু মুশকিল। আর দুটো করে জুতো আনবেন, বারবার আমি বলে দিচ্ছি, ব্রিং টু শুজ অ্যান্ড ওয়্যার গামবুটস, হায়ার ইট। Rapat
অনেক বড় অনেক বড় আসো চল তুলি আমরা চোরবু তো এখান থেকে আমার নিচে যাবো তো বা ফোন করছে আচ্ছা হ্যাঁ এই হচ্ছে সেই চার্চ সেন্ট মেরিস চার্চ যেটা 25 ডিসেম্বর থেকে এক সপ্তাহ খোলা থাকে এখন বন্ধ রয়েছে এখানে পুরো কাঠ দিয়ে আটকে দিয়েছে সামনে যব তক হে যা শুটিং হয়েছিল এই গাছটা থেকেই ওই জায়গাতে মানে নাকি পাতার থেকে পেরেছিল যারা দেখেছেন তারা বলতে পারবেন এটা আমাদের থার্ড স্পট আরও 3টে স্পট বাকি আছে তারপরে দেখা হচ্ছে চল যাওয়া যাক এই আমাদের পুচকু সামিচ ক্রস করেছে কিন্তু উঠেছে কিন্তু ওপরে ভাই উঠেছে উঠেছে আর আমি উঠেছি আমার তিনজন উঠেছি আমাদের শুরু হলো যাত্রা নিচের পথে ভাইজান গির গিয়া হে শি কামস কেমন দেখু আছে তো কি জায়গা সামনেটা দেখুন মাঝখানটা কত সুন্দর মাঝখানটা ওখানে আমাদের ছবি তোলা হচ্ছে এই আমাদের স্লেজ ওয়েট করছে দুই ভাই প্রচণ্ড খেটেছে থ্যাংক ইউ আপনার নাম ফিরছে ধনিশ আহমেদ ভাট ধনিশ আহমেদ ভাট জি আর মেরা নাম আব্দুল্লাহ হ্যাঁ মনসুরা মনজুর আহমেদ লোন স্যার মনজুর আহমেদ লোন আভি হাম লোগ মিলে থে ইয়াহ পে ইয়াহ পে নেই পেলগাঁও মে পেলগাঁও সে তোর আগে আমির হুসেন লোম আচ্ছা ক্রিকেটার ক্রিকেটার ক্রিকেট খেলতে ক্রিকেটার তা হ্যাঁ ক্রিকেটার হ্যাঁ চলিয়ে খুব ভালো লাগলো সবার সাথে এই দুই ভাইকে অনেক অনেক ধন্যবাদ টাকা পয়সা তো পিছনে থাকবেই কিন্তু মানুষও খুব ভালো থ্যাংক ইউ অল দ্য কাশ্মীরি ভাই যাদের সাথে দেখা হয়েছে অল দ্য ভাইজানস সবিকো মন সে ধন্যবাদ এসে খুশ রহিয়ে হাম লোক খুশ করে জবই হাম লোক আয়েঙ্গে স্টিল লট অফ থিংস টু বি ফিনিশ ইন কাশ্মীর আজকে আমরা গুলমার্গ আওয়ার লাস্ট ডে ইন গুলমার্গ এখানে টু নাইটস হ্যাঁ চলো ভিডিও পরে করছি फिशिंग रॉड दी जाती है उसके साथ फिशिंग रॉड के साथ दाना दिया जाता है सर जी फिर इस एरिया में कहीं भी बैठ के आप फिशिंग कर सकते हो अपना टाइम अप हो जाएगा सर जी उस टाइम तक अपनी जितनी फिश इसमें से बाहर निकाली होगी वो हो गई आपकी
अगर आप खाने के लिए लेके जा सकते हो तो लेके जा सकते हो। अच्छा, अगर कोई नहीं खाता है। टिकट का क्या प्राइस है? टिकट का टाइम के हिसाब से लेता है सर जी, कोई आधा घंटा लेता है, कोई घंटा लेता है, आधे घंटे के हिसाब से 500 रुपया, घंटे के हिसाब से 1000 रुपया सर जी। ये बर्फ पूरा बर्फ से भरा हुआ है, जब बर्फ खत्म हो जाएगा फिर उसको साफ सफाई की जाएगी, उसके बाद पानी डाला जाएगा इसमें, फिर इसमें फिश डाला जाएगा। तो एक चीज बोलिए जी, ये जो यहाँ पे जो है तो ये कौन से महीने में इसको मिलेगा? ये जून जुलाई में मिलेगा। बिस्टि पड़े আর তখনই একটা আন্নু মালিকের একটা গান মনে পড়ছে, সে গানটা আপনাদেরকে শুনে দু কলম। দেখো বারিশ হো রহি হ্যায়, ইটস রেনিং ইটস রেনিং ইটস রেনিং, মেরা দিল রো রহা হ্যায়, ইটস রেনিং ইটস রেনিং ইটস রেনিং। ভালো লাগলো, ভালো কথা লিখবেন, আর বাজে হলে গালাগালি দেবেন কমেন্টসে, ঠিক আছে? ইফ আই হ্যাভ সাং ওয়েল ডু প্রেজ মি, এলস ডিসলাইক কমেন্ট ইফ আই কন্টিনিউ সিঙ্গিং অর নট। আমার মা খুব ভালো গান গাইতেন, মাঝে নেই, মার ক্যাসেটও আছে, সংসারের চাপে মা সেভাবে নিজের ক্যারিয়ার আর তৈরি করতে পারেনি, দুঃখটাই মাও নেই আমার বাবাও নেই, থাকলে আজ এই আনন্দ দিনে ওরা থাকতো আমাদের সাথে, নিশ্চয়ই আছে, আপনারা থাকবেন, সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, এই তো লাইফ, ওয়ান্স টাইম, তো ওয়ান টাইম এনজয় ইট, এনজয় মাই ভিডিওস, ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ মি লাভ মি, থ্যাংক ইউ, সি ইউ সুন। আমি রাজ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শর্টস মিক্সড ব্যাগ, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, আপনারা ভালো থাকবেন।